রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যে জাতীয় কমিটি, সেই জাতীয় কমিটির বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল যে বাংলাদেশের স্বাধীনতা ও প্রেসিডেন্ট জিয়া এবং বিভিন্ন বিষয়ে, বোধহয় বারোটি বিষয়ে স্বাধীনতা সম্পর্কিত বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান। সেই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই কমিটির আহ্বায়ক ছিলেন এবং যিনি আমাদের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং ভারপ্রাপ্ত উপাচার্য জনাব ইউসুফ হায়দার, এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জাতীয় যে কমিটি, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি, তার আহ্বায়ক সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখানে উপস্থিত আছেন, এই কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম এখানে উপস্থিত আছেন, রচনা প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ডক্টর ওবায়দুল ইসলাম, এবং আজকে এই রচনা প্রতিযোগিতা যারা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষাবিদবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার যে বিষয়টি ছিল, এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা সবসময় যেটা বিশ্বাস করি এবং মানুষ যেটা বিশ্বাস করে, এই দলটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং প্রকৃত ইতিহাস আজকে 50 বছর পরে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটা এটা বিএনপির দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একজন স্বাধীনতার যুদ্ধের, মুক্তিযুদ্ধের সংগঠককে আহ্বায়ক করে, বীর মুক্তিযোদ্ধাকে সদস্য সচিব করে, আমরা সারা দেশে আমরা 1 বছর ব্যাপী এই সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। দুর্ভাগ্য যে এখানে করোনার আপনার সংক্রমণ এবং সামগ্রিকভাবে জাতীয় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এই সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলো করে আমরা নতুন প্রজন্মের কাছে যাওয়ার আমরা সুযোগ সৃষ্টি করতে চেয়েছিলাম, সেগুলো সবগুলো সফলভাবে হয়নি, কিন্তু অনেকগুলোই আমরা সামনে আনতে সক্ষম হয়েছি। এটা প্রয়োজনীয়তা এবার আমরা এত বেশি করে দেখলাম কেন, সে কথাটা বুঝতে হবে। কারণ যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে এবং স্বাধীনতা যুদ্ধের আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, জনগণের যে স্বপ্ন ছিল, সবগুলোকে একেবারে দোলে পিষে দিয়ে, ধ্বংস করে, আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন একটি শক্তি ক্ষমতায় বসে আছে, এমন একটি দল ক্ষমতায় বসে আছে যারা মানুষের সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই কারণেই নতুন প্রজন্মের কাছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে একটা ভ্রান্ত ইতিহাস তুলে ধরা হচ্ছে, এবং সেটা পাঠ্যপুস্তক থেকে শুরু করে শিশুদের, সমগ্র জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে এমন একটা ধারণা দেওয়া হচ্ছে যে একজন ব্যক্তি, একটি দল ছাড়া আর কেউ এই স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িত ছিল না। ভাবখানা এমন যে একজন মানুষই শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধ করেছেন বা যুদ্ধ করতে আপনার মানুষকে সংগঠিত করেছেন, অথবা একটি দলই সংগঠিত করেছেন, যেটা ইতিহাসের সম্পূর্ণ বিকৃতি বলে এটা প্রমাণিত সত্য। আজকে যারা যুদ্ধ করেছেন, যারা যুদ্ধের সময় প্রাণ দিয়েছেন, বিসর্জন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, নেতৃত্ব দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
যিনি সমগ্র জাতিকে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করলেন, যার যে কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, সেই মানুষটিকে, সেই মহান ব্যক্তিটিকে সম্পূর্ণ ইতিহাস থেকে মুছে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এটা অত্যন্ত সচেতনভাবে করা হচ্ছে, কনসার্টেড ওয়েতে করা হচ্ছে। এরা ক্ষমতায় এসে এই কাজটি করছে, এমন একখান ভাব আপনার, এমন একটা ভাব তারা করছে, এমন একটা ব্যাখ্যা তারা দিচ্ছে যে ব্যাখ্যার সঙ্গে আসলে স্বাধীনতা যুদ্ধের যেটাকে চেতনা বলা হয় সেই চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকে কি হয়েছে, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে আশাকাঙ্ক্ষাগুলো আমাদের ছিল, আমাদের আশাকাঙ্ক্ষা ছিল একটা দেশ, স্বাধীন একটা দেশ, আমাদের আশাকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক দেশ, আমাদের আশাকাঙ্ক্ষা ছিল যে এখানে অসাম্প্রদায়িক একটা দেশ নির্মিত হবে, আমাদের আশাকাঙ্ক্ষা ছিল যে একটা সাম্যের উপরে ভিত্তি করে একটা অর্থনৈতিক ভিত্তি করে উঠবে, বৈষম্য থাকবে না, এই ছিল আমাদের আশাকাঙ্ক্ষা। কিন্তু আজকে আমরা কি দেখছি, আজকে ঠিক উল্টোটা দেখছি। ওই দলটি যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে আছে, যারা দাবি করে যে তারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের একমাত্র সংগঠক ছিল, একমাত্র যোদ্ধা ছিল, একমাত্র পথ নির্দেশক ছিল, তারা কি করেছে, তারা অতীতেও যে কাজটি করেছিল স্বাধীনতা যুদ্ধের পরে, আজকেও এই 15 বছর ধরে সে একই কাজটি তারা করছে। সেদিনও তারা 1972 সালের পর থেকে 1975 সালের মধ্যে আমাদের সমস্ত যে গণতান্ত্রিক মূল্যবোধ, সমাজকে সত্যিকার থেকে বৈষম্যহীন একটা অর্থনীতির সৃষ্টি করা, সমাজে মানুষের স্বাধীনতাগুলোকে নিশ্চিত করা, মুক্ত সমাজ নিশ্চিত করা, তার সবকে দলে মুছে দিয়ে তারা আবারও তখনও কিন্তু এই একদলীয় শাসন ব্যবস্থা মার্কসবাদ প্রতিষ্ঠা করেছিল। তার আগের ইতিহাসটা আপনি জানেন, আমি সেটাকে রিপিট করতে চাই না। তার আগে কী করেছে, পরিকল্পিতভাবে তারা আপনার 1972 সালে যে সংবিধান মোটামুটিভাবে গ্রহণযোগ্য ছিল সেই সংবিধানের সবকে পরিবর্তন করে তারা আপনার প্রথমে নিয়ে এসলো বিশেষ ক্ষমতা আইন, তারপরে এনেছে জরুরি অবস্থা, তারপরে এনেছে একদলীয় শাসন ব্যবস্থা মার্কসবাদ, যা গণতন্ত্রের সম্পূর্ণ বিরুদ্ধে, যা এই দেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিরুদ্ধে। প্রথমে সেই দিনই তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে, স্বাধীনতাকে ধ্বংস করেছে, এবং যে কারণে আজকে আমরা যেটা বারবার করে কথাটা বলে আসছি, তখন যে বাকচাল করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা করেছিল, আজকে আবার সেই গণতন্ত্রের একটা লেবাস পরিয়ে দিয়ে তারা এটাকে ওই একদলীয় শাসন ব্যবস্থাই করতে যাচ্ছে, যার ফলে কী হয়েছে, আজকে বাংলাদেশের মানুষ তার মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তার মৌলিক অধিকার হচ্ছে তার ভোটদানের অধিকার, তার মৌলিক অধিকার হচ্ছে তার একটা মুক্ত সমাজে থাকার অধিকার, তার মৌলিক অধিকার হচ্ছে ন্যায় বিচার পাওয়ার অধিকার, তার মৌলিক অধিকার হচ্ছে যে বৈষম্যহীন একটা সমাজে তার যে কাজ করার ক্ষমতাকে নিশ্চিত করা, তার কর্মসংস্থানকে নিশ্চিত করা, তার বাসভূমি, তার বস্ত্র, অন্যের ব্যবস্থা করা, এই অধিকারগুলো থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছে। আজকে ওদের সম্ভবত আজকেই আপনার পত্রিকায় এসছে যে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার সূচক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এরা তো সারাক্ষণ চিৎকার করছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, মা আপনার একেবারে গোটা বাংলাদেশকে তারা সোনা দিয়ে মরিয়ে দিচ্ছে। এই উন্নয়নের যে সূচক, আপনার হেরিটেজ ফাউন্ডেশন বলে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যারা এই বিষয়গুলোকে জরিপ করে, সেই জরিপে তারা বলছে যে 2022 সালে যে এখন বাংলাদেশের অবস্থা হচ্ছে 137তম স্থানে, 177টির মধ্যে, 177টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 137তম অবস্থানে। এবং এখানে 21 সালেই ছিল এটা আপনার 120তম, অর্থাৎ 17 ধাপ নিচে নেমে গেছে এই এক বছরের মধ্যে। এটা হচ্ছে ক্রমান্বয়ে আসছে, এই যে আপনার নিচে নামছে এই সূচকটা, এটা কিন্তু ক্রমান্বয়ে, কারণ তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, তার অধিকারগুলোকে কেড়ে নিয়েছে, অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, এবং এখানে একটা সম্পূর্ণভাবে একটা দুর্নীতি বললে ছোট করা হয়, লুটপাটের অর্থনীতি চালু করেছে, একেবারে ডাকাতি লুটপাটের অর্থনীতি চালু করেছে। এটা তাদের মজ্জাগত, কিন্তু দুর্নীতি করাটাকে ওরা কোনো অপরাধ মনে করে না, এটা তাদের রাইট, সে অধিকার নিয়ে তারা দুর্নীতি করে, তখনও করেছিল, যার ফলে মৌলানা আব্দুল হামিদ খান সাহেব সেদিন বলেছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের নামটা পরিবর্তন করে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি নামটি রাখা হোক। আজকেও কিন্তু একই অবস্থা হয়েছে। আপনারা, আমি জানি না আপনারা এটার উপরে কতদূর খবর রাখছেন বা পড়াশোনা করছেন বা যাচ্ছেন,
প্রত্যেকটি ক্ষেত্রে 10% নয়, 20% নয়, 90% লুট, 90% লুট। আপনার স্বাস্থ্য খাতে যে পরিমাণ আপনার বরাদ্দ দেওয়া হয়েছে সেই পরিমাণে আপনার 90% প্রায় লুট হয়ে গেছে। স্যার ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজে জানেন। হাসপাতালগুলোতে বলা হয় যে যন্ত্রপাতি নিয়ে আসছে, কিন্তু যন্ত্রপাতি যায় না। বেডের কথা বলা হয় যায় না, আইসিইউর কথা বলা হয় যায় না। এই করোনার সময় সব উঠে এসছে সামনে। যে মন্ত্রীর আমলে সবচেয়ে বড় দুর্নীতি হলো আপনার রিজেন্টের মালিক হসপিটাল শাহেদ, তিনি সই করলেন, সেই সই করার উপস্থিতিতে মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, যেটা নিয়ে আপনার সমস্যা তৈরি হলো, তার চুক্তি নামায় তার জেল হলো, মন্ত্রী কিচ্ছু হলো না, মন্ত্রী বহাল তবিয়তে বসে আছে। এবং সমস্ত সচিব আর অন্যান্যরা, একজন ড্রাইভার স্বাস্থ্য বিভাগের, তার 400 কোটি টাকার সম্পদ। এই হচ্ছে আপনার একটা খাতের কথা বললাম। ঠিক একইভাবে আপনার সেই সড়ক যোগাযোগ সেতু খাত, আপনার অন্যান্য যতগুলো খাত আছে সমস্ত খাতে আপনার এই লুটপাট চলছে। এটাই হচ্ছে আপনার তাদের কাছে উন্নয়ন, তাদের উন্নয়ন হয়েছে। হাজার হাজার লোক তারা কোটিপতি হয়েছে, আওয়ামী লীগের লোকেরা, এবং তারা বাইরে বিদেশে বেগমপাড়ায় বাড়ি তৈরি করছে, সব উঠে এসেছে সব খবরগুলোতে, এবং এটাকে আবার শেয়ার করছে। কিন্তু যাদেরকে দিয়ে তারা ব্যবহার করে ক্ষমতাকে টিকিয়ে রেখেছে তাদের সঙ্গে আবার শেয়ার করছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, খুশি হব আমরা, কিন্তু সেই সরকারি কর্মচারীর বেতন বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আয়ত্ত বৃদ্ধি হতে হবে, সেই সুযোগ তো তৈরি করতে হবে, সেটা তো বাড়ছে না। আজকে ইনফ্লেশন কোথাও কোথাও 200% পর্যন্ত বেড়েছে। আজকে আপনার চাল ডাল তেল লবণের দাম যে হারে বেড়েছে, এটাকে কোনো স্বাধীন দেশে এইভাবে চলতে পারে না। এ তো আপনার পুরোপুরিভাবে আপনার এই ভেনেজুয়েলা বা নাইজেরিয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, যেখানে আপনার এই অপব্যবহার দুর্নীতি কারণে সেই দেশগুলো এখন ফেইল লিস্টে পরিণত হচ্ছে। আজকে আমরা যখন এই সুবর্ণ জয়ন্তীর আপনার এই এই রচনা প্রতিযোগিতার কথা আপনার এখানে আপনার ফলাফল ঘোষণা করা হলো, সেই সময় আমাদের সবসময় একটা কথা বারবার করে করে মনে করা উচিত যে এই দেশটি স্বাধীন হয়েছিল জনগণের অধিকার রক্ষার জন্যে। এই দেশের মানুষ যুদ্ধ করেছিল তাদের অধিকারগুলোকে রক্ষা করবার জন্যে। এই দেশের মানুষ যুদ্ধ করেছিল একটা স্বাধীন মুক্ত সার্বভৌম, একটা বৈষম্যহীন একটা অর্থনীতি পাবে বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই লক্ষ্যেই কিন্তু তিনি এই যুদ্ধ শুরু করেছিলেন, মানুষকে অনুপ্রাণিত করেছিলেন, এবং একটা নতুন দর্শন, একটা নতুন জীবন বোধ তিনি কিন্তু জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। সেটা কি? যে একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে সকলকে ইনক্লুসিভ, সকলকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করা, এবং সেই রাষ্ট্রে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা, এবং সেখানে শুধু পুরুষেরা নয় মহিলাদেরকে সে একইভাবে নিয়ে এসছে। এ কথাটা স্যার বলছেন কিছুক্ষণ আগে যে এমন কোনো জায়গা নেই সমাজের রাষ্ট্রের যেখানে তিনি হাত দেননি এবং সেটাকে এগিয়ে নেননি। 1974 সালে আওয়ামী লীগ সরকার আমাদের একটা দুর্ভিক্ষ হয়েছিল, ভয়াবহ দুর্ভিক্ষ, আমরা আগে দুর্ভিক্ষ দেখিনি, আমাদের জেনারেশন আমরা এই প্রথম দেখলাম। এবং সেখানে কী দেখলাম? না না খেতে পেয়ে লোকজন রাস্তার মধ্যে পড়ে আছে। আমরা দেখলাম যে রংপুরের বাসন্তীটা লজ্জা নিবারণ করবার জন্য একটুকরো কাপড় পায়নি, তাকে মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করতে হয়েছে। আমরা দেখেছি মানুষ আর কুকুর একসাথে রুটি কামড়াকামড়ি করে খেয়েছে, চোখের সামনে দেখা আমাদের। সেই সময় সেই অর্থনীতিকে, সেই অবস্থা থেকে জিয়াউর রহমান সাহেব, তা আমি বলি যে একটা একটা অলৌকিক শক্তি নিয়ে, একটা অলৌকিক ক্ষমতা নিয়ে তিনি সব কিছু পাল্টে দিয়েছিলেন, এবং তার এক বছর পরেই এই দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছিল তিনি আসার পরে, এবং কৃষিতে বিপ্লব সংঘটিত হয়েছিল। একই সঙ্গে জিয়াউর রহমান সাহেব আসার পরে তিনি শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন। কোন জায়গায় না, আপনারা যেখানে যাবেন সেখানে তার হাতের ছাপ দেখতে পাবেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আজকে একটা ভয়াবহ অবস্থা চলছে। আপনারা দেখুন আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক, একজন হচ্ছেন আপনার মন্ত্রী সেতু বিভাগের, আরেকজন হচ্ছে আপনার তথ্যমন্ত্রী, তারাই দুজনে আজকাল বেশি কথা বলেন আর কি, অন্যান্যরা কথা কম বলছেন। তো এমনভাবে কথা বলেন যে কথাগুলো শুনলে মনে হয় যে আসলে আপনার যে কলের গানে আপনার চলতে থাকে না, আপনার দেখছেন তো কলের গান,
রেকর্ড চলতে থাকে, তো কাটা রেকর্ডটা যেটা থাকে ওই এক কথাই এক কথা। আর সমস্ত কথার মূল কথা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি নাকি নাই, তো বিএনপির তো বিরুদ্ধে সারাক্ষণ কথা বলেন কেন, বিএনপিকে তো ভয় পান কেন, প্রতি মুহূর্তে একটাই কথা যে বিএনপি গণতন্ত্র মানে না, এটা এই ভূতের মুখে রাম নাম। আওয়ামী লীগের লোকেরা যখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে, তার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের আস্থা নির্বাচনের উপর থেকে চলে গেছে। খুব কথা বলতে শুরু করেছে কয়েকদিন আগে আপনার, যে আমরা সার্চ কমিটিতে নাম দেইনি কেন, এটা তো আপনার মানে ফার্স্ট শুধু না, এটা একটা আপনার জনগণের সঙ্গে চরম প্রতারণা। আমরা বিগত নির্বাচনগুলোতেও দেখেছি একইভাবে, যে তারা তাদের ক্ষমতাকে রাখার জন্য তাদের সমস্ত লোকজন দিয়ে তারা তৈরি করে এই ইলেকশন কমিশন, তাই দিয়ে তারা নির্বাচন করে ওইটাকে বলে যে আমরা তো জিতে গেছি, আমরাই এসছি এখানে, গণতন্ত্র পার হয়েছে। বন্ধুগণ, আমি অত্যন্ত পরিষ্কার করে আজকে আপনাদের সামনে বলতে চাই, এই দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না। এই দেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করবার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সবকে তারা ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, এবং অতীতের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়ে তা আজকে উঠে দাঁড়াবে, অবশ্যই উঠে দাঁড়াবে। এবং এই ভয়াবহ গণতন্ত্র বিরোধী, বাংলাদেশের মানুষ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য তারা ঐক্য সৃষ্টি করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে, নিরপেক্ষ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট, জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকের দিনে আমি আপনাদের যারা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা এর সঙ্গে কাজ করেছেন এটাকে আপনার ফলাফলকে বার করে নিয়ে আসার জন্যে। বিশেষ করে আমাদের আমাদের ইউসুফ হাজার সাহেবের নেতৃত্বে যে কমিটি কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি ডক্টর মোশারফ এবং সালাম সাহেবকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তারা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে অনুষ্ঠানগুলো করছেন তাতে প্রকৃত সত্য, প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে উঠে আসার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। আমি অনুরোধ করব আমাদের সমস্ত অঙ্গ সংগঠনগুলোকে, আমাদের বিশেষ করে ছাত্রদলকে, এই যে রচনাগুলো আসছে যেগুলো পুরস্কার পাবে সেগুলোকে আমার মানে কমিটি আপনার পুস্তিকা আকারে তৈরি করে সকলের মধ্যে ছড়িয়ে দেবে, এবং এই কথাগুলো তারা বলবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তারা যেন এই কথাগুলো সবচেয়ে বেশি করে প্রচার করে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম কাজী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।